আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর কোয়েল পাখির ডিমের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি অনেকগুলা ছোট সাইজের আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর নিয়েছি অনেকগুলা কোয়েল পাখির ডিম। এখন এই ডিমগুলা সিদ্ধ করে নেব, তার জন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে দিচ্ছি। এদিকে আলুগুলা একদম ভালোভাবে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলা পরিষ্কার করে নেব। হয়ে গেছে, এখন আমি সাইডগুলো একটু কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য একটা প্যান নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা বুঝে দিবেন, তেলের উপরেই সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ডিমগুলা ভাজার জন্য। এইভাবে যদি তেলের উপরে হলুদ আর লবণ দিয়ে দেন তাহলে ডিমের কালারটা কিন্তু বেশি ভালো আসবে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন এই কড়ার মধ্যেই আবারও আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে বেশি বা আরও একটু কম দিতে পারেন। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিতে পারেন। আমি চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন হালকাভাবে নেড়ে দিতে হবে। আর ঝোলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে কোয়েল পাখির ডিম আর আলুর রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।